আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমানা রুবাল ওয়ার্ল্ড পেজ থেকে আজকে আপনার সাথে শেয়ার করব। আমি যেহেতু উমরা করতে যাচ্ছি, কি কি ইম্পর্টেন্ট মেডিসিন আমাদের সাথে নিয়ে যাব সেটা আজকে শেয়ার করব। এই মেডিসিনগুলো যার যেই ফিজিক্যালি যেই প্রবলেম সবগুলো মেডিসিন আমরা নিয়ে যাব। আর যদি কোনো প্রবলেম না থাকে দিস ইজ আ ফাইন, আপনার যদি কোনো প্রবলেম থাকে এভরিডে মেডিসিন নিতে হবে, তাহলে অবশ্যই আপনারা একটা সুন্দর করে একটা প্যাকেজ রেডি করে নিয়ে নেবেন আপনাদের লাগেজে, যাতে করে আপনার উমরার সময় বা যে কোনো ট্রাভেলিংয়ের সময় কোনো প্রবলেম না হয়। আমি আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আমি একটা ফার্স্ট কিট রেডি করব, যেটা কিনা আমি উমরাতে নিয়ে যাব এবং বাংলাদেশে হোলিডে যাচ্ছি সেই সময় আমার হোল 30 ডেজ আমার যে মেডিসিনগুলো এভরিডে আমি ইউজ করি, এভরিডে আমি নেই, সেগুলো আমি প্যাকেট করব। তো আমার সাথেই থাকবেন, আশা করব ভিডিওটা ভালো লাগবে। তার জন্য আমি এরকম একটা ফার্স্ট এইড কিট নিয়ে নিয়েছি, যেটা মেশিন থেকে অর্ডার দিয়েছি, আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে নিতে পারেন। আর এটাতে এখন আমি সব মেডিসিনগুলো ঢুকিয়ে নিব, যেগুলো আমার প্রতিদিন দরকার লাগে সেই মেডিসিনগুলো। আপনারা চাইলে এরকম একটা ফার্স্ট এইড কিট নিয়ে নেবেন, যাতে ইজি হয় আপনার এভরিডে মেডিসিনগুলো নেওয়ার জন্য। তো এটা লাইক দিস, এটা একটা মিডিয়াম সাইজের ফার্স্ট কিট, ফার্স্ট এইড কিটটা নিয়ে নেবেন। তো এখানে আমি কি কি মেডিসিন নিচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। সবচেয়ে আপনার ফিজিক্যালি যে মেডিসিনগুলো আপনার এভরিডে দরকার সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন আমার যেহেতু অ্যাজমা আছে, আমার জন্য ইনহেলার দরকার, তো আমি আমার ইনহেলারটা নিয়ে নিব। এভাবে প্যাকেট করে নিলে অনেক বেশি স্পেস নেবে, তার জন্য এটাকে আমি কেটে নিব, বক্সটা ফেলে দিয়ে নিয়ে নিব, তাতে ইজি হবে। তাহলে দেখুন কত অনেক স্পেস হবে, এটা আমি এখানে এভাবে রেখে দিচ্ছি। দেন আমার চোখে আই ড্রপ নিব, এই চোখের আই ড্রপটা আমার এভরিডে ইউজ করতে হবে, তো আমি এটা এখানে এটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড যেহেতু আমার হাই ব্লাড প্রেশার, তো আমার এভরিডেতে পিল নিতে হয়, তো হাই ব্লাড প্রেশারের জন্য আপনাদের যেই ডক্টর যেই মেডিসিনগুলো দিবে সেই ট্যাবলেটগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন। তো আমি এখানে আমার 30 ডেজের ট্যাবলেট নিয়ে নিচ্ছি, প্লাস একটা এক্সট্রা নিয়ে নিচ্ছি যদি কোনো প্রবলেম হয়। তো এই ট্যাবলেটগুলো আপনারা এইভাবে ওপেন করে, এই ট্যাবলেটগুলো এখানে আপনারা জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। দেন ভেরি ইম্পর্টেন্ট, উমরা করতে গেলে বা যে কোনো সময় আমাদের প্যারাসিটামল দরকার লাগে, তো আমরা এরকম 2 পিস বা 4 পিস, যে যার যেরকম লাগে এরকম 2 পিস প্যারাসিটামল এরকম ছোট্ট একটা জিপ ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেবেন। এই তো রেডি হয়ে গেল। দেন এটা এই ইনহেলারটা ভেরি ইমার্জেন্সি, যখন আমার ব্রিদিং খুব প্রবলেম হবে, যদি কোনো অসুস্থ হয়ে যায় তখন তখন আমার এই ইনহেলারটা নিতে হবে। তো এটা আমার সবসময় পকেটে রাখতে হবে, তো আমি এখন এখানে রাখতেছি, বাট এটা আমার হ্যান্ডব্যাগে আমি নিয়ে নিব, কারণ এটা কখন লাগবে আই ডোন্ট নো। তারপর যদি আপনাদের কোনো সময় এরকম বেটনোবেট ক্রিমের দরকার লাগে, যেমন ইচি টিচি বা ইয়ে হলে, তখন এরকম একটা নিতে পারেন। তার জন্য এখানে সুন্দর করে ইয়ে দেওয়া আছে, যাতে এরকম করে ঢুকিয়ে দেওয়া যায়। একটা নোজ, তার জন্য যদি ঠান্ডা লাগে বা ব্রিদিংয়ে প্রবলেম হয়, তার জন্য একটা হাতের কাছে থাকার জন্য আমি একটা নোজেল, একটা নেজেলিস্টিক নিয়ে নিব, যাতে আমার নোজ ব্লক হলে এটা আমি কাজে লাগাতে পারি। আপনার চাইলে এরকম একটা নিয়ে নিতে পারেন। অবশ্যই বাচ্চা চাচ্চা সাথে থাকলে প্লাস্টার নিয়ে নেবেন, তো প্লাস্টারটা এরকম প্যাকেটে থাকলে ভালো, বা প্যাকেট থেকে এখন ওপেন করে নিব আমার সুবিধার জন্য, আমার লাগেজে জায়গা থাকার জন্য। তো আমি এখান থেকে ওপেন করি, তো এটাও আপনি চাইলে এখানে ছোট্ট একটা এরকম পকেট আছে, পকেটে ঢুকিয়ে দিতে পারেন। এটা ইম্পর্ট্যান্ট হলো, যদি আমার খুব বেশি হাতে পায়ে বা ব্যাকে পেইন হয়, তাহলে আমরা এরকম একটা ক্রিম নিয়ে যেতে পারি, পেইন রিলিফ ক্রিম নিয়ে নিতে পারি, যা এটা কিন্তু দেওয়ার প্রায় 30 মিনিট 20 মিনিট পর অনেকটা রিলেক্স হয়ে যায়। তো এরকম একটা ক্রিম আপনারা নিয়ে যেতে পারেন। তো এটা অনেক বড় একটা ক্রিম, আমি এটার জন্য এখানে রাখতেছি। দেন একটা বিক্স নিয়ে যাবেন, কারণ যখন আমাদের হেডেক টেডেক হয়, তাহলে বিক্সটা যেন আমরা দিতে পারি। তো এই জন্য বিক্সটাকে আমি এখান থেকে ওপেন করে আমার এখানে নিয়ে নিব। আর সো মক্কা মদিনা ভিজিট করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের শরীর যেন পাক পবিত্র থাকে। আপনারা সবাই জানেন মহিলাদের একটা মান্থলি একটা রুটিন আছে, যে কোনো সময় এটা পিরিয়ডটা শুরু হতে পারে। তো আপনারা ওই সময় থেকে যদি উমরাতে যান দিস ইজ ফাইন, আর যদি আপনাদের ওই সময় পড়ে যায়, তো ওই পিরিয়ডের সময় যাতে বা অসুস্থ সময় যাতে আমাদের শরীরটা বন্ধ থাকে, তার জন্য কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কথা বলে আপনারা সার্জারি থেকে মেডিসিনটা নিয়ে নেবেন। আর এই মেডিসিনটা নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে, ফার্মাসিতে এটা সেল করবেন আপনার কাছে,
এটা যেহেতু একটা সেন্সিটিভ একটা ইস্যু এই মেডিসিনটার ভিতরে আছে, তো তার জন্য ডক্টরের সাথে কথা বলে আপনার হেলথ চেক আপ করে বা আপনার কি কি প্রবলেম আছে, স্পেশালি যারা আমরা হাই ব্লাড প্রেশার বা ছোট্ট বাচ্চারা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডাক্তার আপনার যখন দেখবে কথা বলার পর যে আপনার বয়স কত বা কি আপনি কি কি ট্যাবলেট নিচ্ছেন নিচ্ছেন না, তার সব কিছু ভিত্তি করে আপনাকে এই মেডিসিনটা দেওয়া হবে। সো অবশ্যই এটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে হোয়ার ইউ ক্যান বাই বা আমরা কোথা থেকে পাবো, অবশ্যই আপনি আপনার সার্জারির সাথে কথা বলবেন, তখন তারা আপনাকে এই মেডিসিনটা দিতে সাহায্য করবে যখন আপনাদের পিরিয়ড হবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি এটা আমার এখানে রেখে দিচ্ছি। আর হলো ইম্পর্টেন্ট, এই তো রেডি হয়ে গেছে। তারপর আপনারা যদি চান এরকম আমার মতো ছোট্ট একটা সিজাস নিয়ে নিতে পারেন, এখানে সুন্দর করে সিজাসটাকে ঢুকিয়ে দিবেন। সিজাসটা থাকলে অনেক সময় অনেক কাজে সিজাস লাগে। তো এই তো রেডি হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এইভাবে সব কিছু সেট আপ হয়েছে। এখানে যে মেডিসিনগুলো নিয়ে নিয়েছে, এখানে আমার প্রয়োজনীয় মেডিসিন, আপনাদের যে যে প্রয়োজন সেই সব মেডিসিন এখানে নিতে পারবেন। আপনারা চাইলে কটন বাটও নিতে পারবেন। তো এখানে এই তো জিপ লাগিয়ে আপনার নাকেতে আপনি এইভাবে ঢুকিয়ে নেবেন। রেডি হয়ে গেল কিট। আশা করবো ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রুমাল আমার পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।